সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। 2020 সাল আমাদের জন্য খুব কঠিন ছিল। এখন আমরা 2021 সালে পদার্পণ করেছি, আবার নতুন করে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসের জন্য। এই ক্লাসটা তোমরা দেখবা এবং ভালোভাবে বাড়িতে এই বিষয়ে পড়াশুনো করবা, তাহলে উপকৃত হবা। আজ আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের উপর আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে গতির সমীকরণ। কি আলোচনার বিষয়টা হচ্ছিল? গতির সমীকরণ, অর্থাৎ ইকুয়েশন অব মোশন। ইকুয়েশন অব মোশন, গতির সমীকরণ আমাদের বুঝতে হবে। না বুঝলে সঠিকভাবে এর গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব হবে না। তাই আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, এটা তোমরা মনোযোগ দিয়ে দেখবা। এখানে আমরা কিছু সিম্বল ব্যবহার করব, সেই সিম্বলগুলো সম্পর্কে আমরা একটু ধারণা করি। ইউ, ইউ সমান কি? আদিবেগ, আদি বেগ। এ সমান সমান আমরা জানব ত্বরণ, এ সমান সমান ত্বরণ। আর টি হচ্ছিল যে সময়টুকু অতিক্রম করেছে, যে সময়টুকু অতিক্রান্ত হয়েছে। টি হলো যে সময়টুকু অতিক্রান্ত হয়েছে। আর এসটা কি? এস হলো অতিক্রান্ত সময়, যে দূরত্ব অতিক্রম করে, অতিক্রান্ত সময়ে যে দূরত্ব অতিক্রম করে। এইবার অতিক্রান্ত সময় যদি এস হয়, তাহলে আমরা জানি, আমরা জানি এস সমান সমান ভিটি, এস সমান সমান ভিটি, এস সমান সমান ভিটি। আচ্ছা, এখানে ভিটা হচ্ছিল গড় বেগ, ভিটা হলো গড় বেগ, ভিটা হলো গড় বেগ। তাহলে আমি এখানে যে যে বিষয়টুকু আলোচনা করলাম সেটা কি দেখো তো? একটা এখানে হচ্ছিলো ইউ হলো আদিবেগ, এ হলো ত্বরণ, আর টি হলো যে সময়টুকু অতিক্রম হয়েছে, আর এস হলো অতিক্রান্ত সময়, যে দ্রুত অতিক্রম করে। আর আমি এখানে একটা সূত্র লিখেছি, এস সমান সমান ভিটি। ভি হলো গে গড় বেগ, আর টি তো আমি আগেই বলেছি, টি হলো যে সময়টুকু অতিক্রান্ত হয়েছে। এইবার যদি যদি সম ত্বরণ থাকে, তাহলে কি হবে? তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি। যদি সমতরণ থাকে, তাহলে ভি সমান সমান
ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। আচ্ছা এখন ভি এর মানটা কি? ভি আমরা জানি কি, আমরা জানি, আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস ভি বাই হলো টু, ইউ প্লাস, ইউ প্লাস ভি বাই টু, ইউ প্লাস ভি বাই টু। তোমরা এটা খেয়াল করবা, এইখান থেকে আমরা আগে জেনেছিলাম, তাহলে এস, এই যে এস সমান সমান ভিটি, এখানে যদি আমরা ভি এর মানটা বসাই তাহলে কি হবে? ভি এর মানটা ইউ তাহলে ভি এর মান ইউ ইউ প্লাস ভি, সরি এবার ভি এর মানটা আমরা বসাই এখানে, দেখো এই জায়গা থেকে আসো, ভি এখান থেকে এই জায়গা দেখো, সমান সমান ইউ প্লাস এই যে ভি এর মানটা আমরা এখানে এই মানটা এখানে পুট আপ করব, ইউ প্লাস এটি বাই হলো দুই, তাহলে ইউ কয়টা? ইউ দুইটা, ইউ প্লাস এটি বাই দুই, তাহলে কী আছে? ইউ প্লাস হাফ এটি, ইউ প্লাস হাফ এটি, ইউ প্লাস হাফ এটি। এবার তাহলে কাজে কি দাঁড়াবে? কাজেই অতি প্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব আমরা আগে শিখেছিলাম এস সমান সমান কি, এস সমান সমান, এস সমান সমান মনে আছে, এস সমান সমান ভি টি। এবার এই এই যে এখানে হলো এটা কার মান? ভির মান, এটা হলো ভির মান, এখানে এই যে এই ভির মান আমরা এখানে পুট আপ করবো, তাহলে ইউ প্লাস হাফ এটি তার সাথে টি গুণ, তার সাথে টি গুণ, তাহলে এবার যদি গুণ করি তাহলে কি হবে? ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, কি সমান সমান? এস সমান সমান। তাহলে আমরা শিখলাম গতির দ্বিতীয় সূত্র, এস সমান সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই যে সূত্রটা তোমাদের এখানে, এই সূত্র যদি ব্যাখ্যা আকারে আসতে পারে, এই সূত্রের প্রমাণ আকারে আসতে পারে, এগুলো তোমরা যদি সঠিকভাবে স্টাডি করো তাহলে এগুলো তোমরা ভালোভাবে জানতে পারবা। তাহলে আমরা প্রথমে বলেছিলাম এখানে, প্রথমে যে বলেছিলাম, প্রথমে কি বলেছিলাম? এস হলো গে, এসটা কি, ইউটা কি, টিটা কি, এটা কি, আর টি টি তো আছেই। এস হলো গে, এস এসটা হলো গে অতিক্রান্ত সময়ে যে দূরত্ব অতিক্রম করে, অতিক্রান্ত সময়ে যে দূরত্ব অতিক্রম করে। ইউ হলো আদিবেগ, টি হলো অতিক্রান্ত সময়, এ হলো ত্বরণ, আর টি হলো সময়। তাহলে দেখো সবগুলোর মান এখন যদি এর মধ্যে থেকে কোনো তোমার গাণিতিক সমস্যা দেওয়া যায় তাহলে
তোমরা এই সূত্র প্রুফ সূত্রে মান বসায়ে দেখা যাচ্ছে তোমার ইউ দেওয়া আছে, ইউ এর মান একটা দেওয়া আছে, সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। এই মান যদি গুলো যদি দেওয়া থাকে, আমরা যদি এই সমীকরণে বসাই, তাহলে আমরা এস এর মান পেয়ে যাব, এস এর মানটা তখন পেয়ে যাব। তাহলে এই সূত্র ব্যবহার করে তোমরা গাণিতিক সমস্যার সমাধান করবা। আর সবাই ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। খুদা হাফেজ।